বিশ্বকাপে আজ ইংল্যান্ডের আফগান পরীক্ষা। দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ, একটি করে জয় পরাজয় ইংলিশদের, তবে এখনও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে টাইগার বদে চিরচেনা রূপে ফিরেছে গত আসর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখার মিশন তাদের সামনে। আগের দুই আসরে আফগানদের বড় ব্যবধানে হারায় বাটলার বাহিনী। এবারও দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড মালান, বেয়ার স্টোরা। তবে এ ম্যাচেও বেন স্টোকসের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। এক যুগ আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা সবশেষ ম্যাচ ভারতের কাছে হেরেছিল ইংলিশরা। ব্যাটিং সহায়ক এই উইকেটে এবার অবশ্য থ্রি লায়ন্সদের ভিন্ন বাস্তবতা। এবারে বিশ্ব আসরের আন্ডারডগ আফগানরা এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। টানা দুই ম্যাচ হেরে অনেকটাই বেকায়দায় হাসমতুল্লার দল। এ মাঠে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে আফগানিস্তান। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ছন্দে ফিরতে মরিয়া আফগানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে আজ ইংল্যান্ডের আফগান পরীক্ষা। দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ, একটি করে জয় পরাজয় ইংলিশদের, তবে এখনও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে টাইগার বদে চিরচেনা রূপে ফিরেছে গত আসর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখার মিশন তাদের সামনে। আগের দুই আসরে আফগানদের বড় ব্যবধানে হারায় বাটলার বাহিনী। এবারও দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড মালান, বেয়ার স্টোরা। তবে এ ম্যাচেও বেন স্টোকসের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। এক যুগ আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা সবশেষ ম্যাচ ভারতের কাছে হেরেছিল ইংলিশরা। ব্যাটিং সহায়ক এই উইকেটে এবার অবশ্য থ্রি লায়ন্সদের ভিন্ন বাস্তবতা। এবারে বিশ্ব আসরের আন্ডারডগ আফগানরা এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। টানা দুই ম্যাচ হেরে অনেকটাই বেকায়দায় হাসমতুল্লার দল। এ মাঠে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে আফগানিস্তান। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ছন্দে ফিরতে মরিয়া আফগানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে আজ ইংল্যান্ডের আফগান পরীক্ষা। দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ, একটি করে জয় পরাজয় ইংলিশদের, তবে এখনও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ঢাকার সময় দুপুর আড়াইটায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে টাইগার বদে চিরচেনা রূপে ফিরেছে গত আসর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখার মিশন তাদের সামনে। আগের দুই আসরে আফগানদের বড় ব্যবধানে হারায় বাটলার বাহিনী। এবারও দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড মালান, বেয়ার স্টোরা। তবে এ ম্যাচেও বেন স্টোকসের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। এক যুগ আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা সবশেষ ম্যাচ ভারতের কাছে হেরেছিল ইংলিশরা। ব্যাটিং সহায়ক এই উইকেটে এবার অবশ্য থ্রি লায়ন্সদের ভিন্ন বাস্তবতা। এবারে বিশ্ব আসরের আন্ডারডগ আফগানরা এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি। টানা দুই ম্যাচ হেরে অনেকটাই বেকায়দায় হাসমতুল্লার দল। এ মাঠে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে আফগানিস্তান। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ছন্দে ফিরতে মরিয়া আফগানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।